বাঙালির পাতে ইলিশের গুরুত্ব বজায় রাখতে আন্তর্জাতিক ইলিশ বাজাও ও পর্যটন উৎসবের মধ্য দিয়ে সচেতন মৎস্যজীবীদের। মাছের মধ্যে ইলিশের গুরুত্ব অপরিসীম সকল বাঙালির মধ্যে। গরম ভাতে ইলিশের স্বাদ নিতে সবসময় চাই সকল বাঙালিরা। তবে এই ইলিশের গুরুত্ব বজায় রাখতে এবং আগামী প্রজন্মের মধ্যে ইলিশের গুরুত্ব বোঝাতে এবার পথে নামলো আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসবের মধ্য দিয়ে মৎস্যজীবীদের সচেতন করতে উদ্যোগী হলেন ডায়মন্ড হারবার প্রেস ক্লাব ও কুসুমের ক্রীড়া সাহিত্য পত্রিকা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা শহরে পদযাত্রার মধ্য দিয়ে মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন করল উদ্যোক্তারা। তাদের বক্তব্য, যেসব ছোট ইলিশ বাজারে বিক্রি হচ্ছে সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ ওই ছোট ইলিশের স্বাদ ও গন্ধ নেই। পাশাপাশি ইলিশের প্রজন্ম বিঘ্নিত হচ্ছে, যার ফলে আগামী দিনে হয়তো মিউজিয়ামে দেখতে হবে এই ইলিশকে। এদিন ইলিশ বাজার কমিটির সম্পাদক শাকিল আহমেদ বলেন, ইলিশের গুরুত্ব বজায় রাখতেই আমরা বিভিন্ন সমুদ্র সৈকত এলাকায় প্রচার কার্য চালাচ্ছি। তবে উদ্যোক্তাদের এই কর্মকাণ্ড দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার ইলিশ প্রেমীরা। আমরা চতুর্দশ বছর ধরে ডায়মন্ড হারবার প্রেস ক্লাব এবং কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার উদ্যোগে আমরা ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসব করছি। আমরা এখন দীঘা সমুদ্র সৈকতে পদযাত্রা করলাম এবং দীঘার রাস্তায় রাস্তায়। উদ্দেশ্য, ছোট ইলিশ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ ছোট ইলিশ ধরলে ইলিশের প্রজন্ম আগামী দিনে শেষ হয়ে যাবে, আমরা ইলিশ মাছ আর খেতে পাবো না। আজকের দিনে বাজারে গিয়ে দেখবেন ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে, যে মাছগুলোর কোনো স্বাদ নেই, এবং এই মাছগুলো বড় হলে, এই মাছগুলো ডিম পাড়লে এই মাছগুলো মানুষের আরও বেশি সুস্বাদু হবে, মানুষ ইলিশকে উপভোগ করতে পারবে। আর না হলে যদি ছোট মাছ খেয়ে আমরা ছেড়ে দিই, ইলিশের আগামী প্রজন্ম ইলিশকে আর দেখতে পাবে না, তখন মনে হবে ইলিশকে আমরা জাদুঘরে ছবি দেখাবো। আমাদের যে প্রজন্মের যারা উত্তরাধিকার হিসাবে আসছে তারা দেখবে যে ইলিশ জাদুঘরে চলে গেছে। তো সেই জন্যে আমরা চাইছি, এবং মৎস্যজীবী ভাই বোনদের কাছে আমাদের একান্ত আবেদন, তারা এই ছোট ইলিশ দয়া করে ধরবেন না, ধরে এই মাছের প্রজাতিকে শেষ করবেন না। বাংলায় অনেক মাছ শেষ হয়ে গেছে, আমরা ইলিশকে একটা প্রতীক মাছ হিসাবে, দুই বাংলার সম্প্রীতির প্রতীক হিসাবে এই মাছটাকে আমরা ধরে রাখতে চাইছি, এই মাছটা পৃথিবী থেকে বা দেশ থেকে যাতে অবলুপ্ত না হয়। দীঘা একটা সমুদ্র সৈকত এবং ডায়মন্ড হারবার একটা সমুদ্র সৈকত, যেখানে ইলিশ অবতরণ হয়, এখান থেকে গভীর সমুদ্রে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় মৎস্যজীবীরা। সুতরাং তাদের কাছে এই বার্তা, আমরা দীঘা, এই নিউ দীঘাতে আমরা এসেছি, এটা একটা পর্যটন কেন্দ্র, তাই আমরা এখানে এসেছি। এবং আমরা ডায়মন্ড হারবারের যে মোহনা, সেখানেও আমরা এর প্রচার চালিয়েছি গত 12-13 সেপ্টেম্বর। আমরা চাইছি যে এই মাছটা বাঙালির ভাতে মাছে বাঙালি, সেই মাছটা তারা যাতে পায়। উদ্দেশ্য হচ্ছে ছোট ইলিশ ধরা চলবে না, বড় ইলিশ ধরুন, বড় ইলিশ খান এবং মাছকে তার প্রজন্মকে বাড়ানোর একটা ব্যবস্থা করুন। আমার নাম শাকিল আহমেদ, আমি আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসব কমিটির সম্পাদক। হ্যাঁ, আমরা এখন দীঘাতে এসেছি, দীঘার সমুদ্র সৈকতে শাকিলদার নেতৃত্বে আন্তর্জাতিক ইলিশ বাঁচাও এবং পর্যটন উৎসব। আমি দেবিকা বন্দ্যোপাধ্যায় শাকিলদার সঙ্গে এসেছি। আমাদের উদ্দেশ্য যে শিশু ইলিশ যাতে নিধন বন্ধ করা যায় এবং বড় ইলিশ যাতে হতে পারে, সেই জন্য আমরা এখানে এসেছি। মাছে ভাতে বাঙালি একটা প্রবাদ আছে, তো বাঙালির পাত থেকে যাতে ইলিশের স্বাদ মুছে না যায়, আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যাতে ইলিশের দেখা পায়, তো সেই কারণেই আমরা এই ছোট ইলিশ নিধন বন্ধ করতে উদ্যোগী হয়েছি। এবং বিশেষভাবে আমরা সমুদ্র সৈকত বেছে নিয়েছি, দীঘার সমুদ্র সৈকত বেছে নিয়েছি, কারণ এখান থেকে বহু মৎস্যজীবী সমুদ্রভিমুখে যান ইলিশ মাছ ধরার জন্য। ইলিশ মাছ কেন, নানাবিধ মাছই ধরার জন্য, ইলিশও তাদের মধ্যে একটি। এবং ইলিশ বাঙালির গর্ব, বাঙালির সাধুতা, বাঙালির পাতে ইলিশ, সেটা একটা বহুদিনের ঐতিহ্যবাহী একটা জিনিস। মাছে ভাতে বাঙালির এই প্রবাদকে সার্থক করতে এবং আগামী প্রজন্মের পাতে ইলিশ মাছ তুলে দিতে, সেই জন্য আমরা ইলিশ মাছের বাঁচানোর জন্য ছোট ইলিশ বন্ধ করতে চাইছি। এবং শাকিলদার নেতৃত্বে আন্তর্জাতিক ইলিশ বাঁচাও
पर्यटन उत्सव डायमंड हार्बर प्रेस क्लाबर उद्योगे और कुसुमे फेरा साहित्य पत्रिकार एकजोगे मिलित उत्सवे भीषण भाव सामिल छोटो इलिश निधन बंध करते डायमंड हार्बर प्रेस क्लाबर उद्योगे आंतर्जातिक इलिश माचाओ एक प्रचेष्टा कुसुमे फेरा पत्रिकार सम्पादक शाकिल आहमेद विगत चार बछर धरे इलिश माछा उत्सव करे आसछे सेटा विभिन्न जायगा विभिन्न भावे आमरा एर प्रतिबाद तुले धरछि सरकारेर काछे। আমরা আজকে শাকিলদার নেতৃত্বে দীঘাতে ইলিশ বাঁচাও উৎসবে এসেছি। এর মূল এক কারণ আমরা আমাদের মানে ভারতীয়রা বিশেষ করে বাঙালিরা এখানে কিন্তু সেভাবে বড় ইলিশ পাচ্ছে না। পদ্মা অর্থাৎ বাংলাদেশে পদ্মা নদীর ইলিশ যেখানে এখনও পর্যন্ত বাঙালিরা বড় বড় ইলিশ পাচ্ছে, তার টেস্ট পাচ্ছে, স্বাদ পাচ্ছে, আমাদের এই পশ্চিমবঙ্গে সেভাবে ইলিশের কিন্তু সেই স্বাদটা পাওয়া যাচ্ছে না, কারণ এখানে ছোট ইলিশ ধরা সেভাবে বন্ধ করার ব্যবস্থা হয়নি। এ ব্যাপারে আরও সক্রিয় সহযোগিতাটা যাতে করা হয় এবং আমরা যাতে মানুষকে আরও সচেতন করতে পারি, বাংলাদেশ যেটা পেরেছে আমরা কেন পারবো না, এই মানুষের মধ্যে এই চিন্তা চেতনাটা যাতে ছড়িয়ে দিতে পারি তার জন্য আমাদের এই উদ্যোগ এবং এই উদ্যোগে আমরা সামিল হওয়ার জন্য এগিয়ে এসেছি। আমার নাম নাজমা সুলতানা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।